সেভাবে উত্তরবঙ্গে জানুয়ারির প্রথম সপ্তাহে শীতের প্রভাব থাকবে না এমনটা জানিয়েছিল সিকিম আবহাওয়া দপ্তর। তবে নতুন করে আবহাওয়া দপ্তরের আবার নতুন পূর্বাভাস। হ্যাঁ, উত্তরবঙ্গে ঠান্ডা কিন্তু বাড়ছে আগামী কদিন। উত্তরবঙ্গের যারা মানুষ রয়েছেন বা বাসিন্দারা রয়েছেন তারা ইতিমধ্যেই টের পাচ্ছেন সেই ঠান্ডা। অবশ্যই উত্তরবঙ্গের সমতল এলাকাতেও কিন্তু ঠান্ডা যথেষ্টই বৃদ্ধি পাচ্ছে। মালদা এবং দুই দিনাজপুরে কুয়াশার দাপট এতটাই থাকছে যে যান চলাচল করতেও যথেষ্টই বেগ পেতে হচ্ছে। পাশাপাশি আবহাওয়া দপ্তর সূত্রে যে খবর, দার্জিলিং এবং কালিম্পং জেলায় আগামী এই দুই একদিনের মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। আর ইতিমধ্যে সিকিমে তুষারপাত হয়ে গিয়েছে, তার জেরেও আবহাওয়ারও কিছুটা পরিবর্তনও হয়েছে বটে। আর কোথাও না কোথাও পাহাড় থেকে সমতল একটু হলেও পারদ আবার যে নেমেছে তা বলার অপেক্ষা রাখছে না। 4 জানুয়ারি দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 2 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ছিল 12 ডিগ্রি সেলসিয়াস। এদিকে যদি দেখা যায়, জলপাইগুড়ি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল 11.4 ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিনে পারদ যে নামতে পারে 8 ডিগ্রিতে তেমনও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে এই ঠান্ডার দাপট বেশি দিন স্থায়ী হবে কিনা তার পূর্বাভাস এখনও দেয়নি আবহাওয়া দপ্তর। 8 জানুয়ারি থেকে ফের আবারও তাপমাত্রার পারদ চড়বে এমনটাই বলছে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতায় আগামীকাল তাপমাত্রা 12 ডিগ্রিতে নেমে যেতে পারে এমনটাও বলা হচ্ছে। সেক্ষেত্রে যদি দেখা যায় দুই দিকেই বেশ ঠান্ডার মরশুম উপলব্ধি করবে সাধারণ মানুষ। তবে চলতি মরশুমে ঝঞ্ঝার প্রভাবে সেই অর্থে বৃষ্টি হয়নি আর তাই উত্তরে হাওয়া সেভাবে বাংলায় প্রবেশ করতে পারেনি। তবে এই কুয়াশা করিডরের কারণেই কিন্তু রয়েছে। তবে বৃষ্টি হলে জলীয় বাষ্প ধুয়ে যেত, তবে সেই সম্ভাবনাও কিন্তু এখন একটু হলেও রয়েছে বটে। সেই ক্ষেত্রে উত্তরে হাওয়া প্রবেশ করতে পারে রাজ্যে। তবে ধীরে ধীরে কুয়াশার কিন্তু আরও বাড়ছে, আবহাওয়াতেও কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। গতকাল বিকেল থেকেই মোটামুটিভাবে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে আবহাওয়ার অনেকটাই পরিবর্তন হয়েছে। শীতের দাপট এবং কনকনে একটি ঠান্ডা অনুভূতি হচ্ছে সকলেরই। সব মিলিয়ে শীতের আমেজ পুরোপুরি রয়েছে। মরশুমের শীতলতম দিনও হতে পারে বৃহস্পতিবার বাংলায়। হ্যাঁ, এমনটা বলছে আবহাওয়া দপ্তর। তবে হ্যাঁ, আনন্দের সঙ্গে উত্তরবঙ্গবাসী এই ঠান্ডাকে উপভোগ করছেও বটে। নানান আপডেটের সঙ্গে আমি সৌমি রয়েছি। চোখ রাখুন খবর সময় বাংলায়। ধন্যবাদ।